বিখ্যাত প্রযোজনা আছে, কিন্তু সব থেকে আলোড়ন ফেলেছিল যে নাটক অদ্য শেষ রজনী, দত্ত বসুর নির্দেশনা। সেই নাট্যদলের কর্ণধার ইন্দ্রজিৎ চক্রবর্তী আমাদের, আবার আমি শুনলাম না, আমরা সবাই জানলামও যে অদ্য শেষ রজনী আবারও মঞ্চস্থ হচ্ছে। তো ইন্দ্র নিজে নির্দেশনার কাজ করেছে এই প্রথম তার যে নাটক আলাউদ্দিন ও পদ্মাবতী, সেই নির্দেশনার প্রথম অভিনয় এখানে হয়ে গেছে। এবং ইন্দ্র অত্যন্ত সু অভিনেতা। তারপরে একটি ওদের দলের আরো একটি নাটক হচ্ছে যেখানেও খুবই ভালো অভিনয় করছে। তো আমি চেয়েছিলাম যে একজন তরুণ অভিনেতা নির্দেশক, বিশেষ করে এরকম একটা ঐতিহ্যপূর্ণ দলে, এবং ইন্দ্রর সঙ্গে আমাদের থিয়েটারের সম্পর্ক খুব গভীর। তো আমরা এই বছরে শিল্পায়ন সম্মান ইন্দ্রকে তুলে দেব, ইন্দ্রকে আমরা সংবর্ধিত করব। অভি বন্দ্যোপাধ্যায় আমাদের দলের অন্যতম অভিনেতা সম্পাদক, অভিকে ডাকছি। ইন্দ্র প্লিজ একটু আজকাল একটা জড় হাত দেন। আশিস চট্টোপাধ্যায়, গোবর্ধনা শিল্পায়ন, দীপালী, দীপা ব্রহ্ম, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা। শেষ দিন আশিস যখন আমার কিছুদিন আগে বললে যে তোমাকে পুরস্কার দেব আমরা সম্মান শিল্পায়ন, আমি বললাম দু চার বছর একটু কাজ টাজ করি তারপরে না হয়, বললেন না হয় বাড়ি ঠিক আছে। তাহলে আমার থিয়েটার জার্নি অনেক দিনের, সেটা ঠিক মানে থিয়েটারের চলা কিনা আমি জানি না, মানে আমি গান শুনতে ভালোবাসতাম ছোটবেলা থেকে, গান থিয়েটার শুনতে ভালোবাসতাম, থিয়েটারের গল্প শুনতে পারতাম। আমার প্রথম গুরু আচার্য শিব, আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের ছেলে পুত্র শ্রী স্বপন ভট্টাচার্য, এখন শয্যাশায়ী, ওনার কাছে 25 বছর ধরে আমি, উনি গত 50 বছরে যত থিয়েটার আমি সব দেখেছি। শিবকালী ভট্টাচার্য আপনি চিরঞ্জীব বড়ুর সঙ্গে নিশ্চয়ই করেছে, তার ছেলে স্বপন ভট্টাচার্য। আমি আমার বাড়িতে 25 বছর ধরে যাচ্ছি মানিকতলায়, কি 30 বছর হবে, আমার বাবাই দল প্রতিষ্ঠা করেছিল ইন্দ্ররঙ্গ, সেইখানে থেকে ইন্দ্রলোক থেকে ইন্দ্ররঙ্গ নাম হয়, আমার নাম থেকে নয়। আমি ছোটবেলায় এই দলে অভিনয় করতাম, তারপরে সেই দলে স্বপন ভট্টাচার্য একজন, এবং আমার সঙ্গে আমার স্বপন ভট্টাচার্য এবং আমার বাবাও খানিকটা, কিন্তু স্বপন কাকু আমাকে 30 বছর ধরে গত 50-60 বছরের থিয়েটারের গল্প, যেগুলো উনি নিজে চোখে দেখেছেন, সৌম্যমিত্র দেখেছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই যারা যেটা আমরা দেখি, অজিতেশ যখন মারা যাচ্ছেন আমি যখন ক্লাস 8-এ পড়ি, 83 সাল, আমি 8-এ পড়ি, তো অষ্টমীর দিন, সপ্তমী বা অষ্টমীর দিন, আমরা তখন ভাড়াতে চাই নাটকটা করছি আমাদের পাড়া। তো আমি সেই চলনটার কথা বলছি। পরবর্তীকালে 2015 সালে আমার শিক্ষাগুরু হয়েছিলেন শ্রী ব্রাত্য বসু, ব্রাত্যার কাছে আমি গত 5 বছর, 6 বছর, 7 বছরে ব্রাত্য আমার দলে 2-3টি থিয়েটার করেছেন, 3টি থিয়েটার উনি দিয়েছেন, 2টি তার নাটকে থিয়েটারে উনি নির্দেশনা দিয়েছেন, অদ্য শেষ রজনী এবং বাণিজ্য বসতে লক্ষ্যী, একদিন আমাদের দিন একটি থিয়েটার উনি আমাদের লিখে দিয়েছেন, যেটা আমি কাঞ্চন মল্লিক আমার দলে ছেলেরা মিলে করি। ব্রাত্যদার কাছে আমি সত্যি ব্রাত্যদার সঙ্গে দীর্ঘদিন যাপন করেছি, করে চলেছি এখনো, এবং প্রতিদিন শিখে চলেছি, কারণ আমার ওনার মতো সুপণ্ডিত আমি খুব কম দেখেছি, আমি অনেকের সঙ্গে মিশেছি, ওনার মাধ্যমে আরো অনেক পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আমার আলাপ হয়েছে, যেমন শেখর সমাজদার, শেখর দার আমাদের একজন শিক্ষাগুরু, অনেক আড্ডায় আমরা শেখর দার কাছে আমরা শিখি। আমার নাট্যচলনটা এইরকমই,
শুধু একটা কথা বলেই শেষ করবো আমি একটা গল্প মনে করছে ব্রাতরাই আমায় বলেছিলেন যে গাভাস্কার 1996 সালে শেষ ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তানের কাছে শেষ ক্রিকেট ম্যাচ গাভাস্কার 96 সাল পাকিস্তান আর কিছু রান উল্টো দিকে যারা রয়েছেন ব্যাট করছেন তারা একের পর এক আউট হয়ে যাচ্ছেন গাভাস্কার ধরে রেখেছে অসংখ্য স্পিন করছেন চেন্নাইতে গাভাস্কারই আমাদের তখন একমাত্র ভরসা কারণ উল্টো দিকে সাত আটটা ছ সাতটা উইকেট পড়ে গেছে আর 20-22 রান বাকি আছে তাহলে আমি খেলাটা জিতে যাবো পারলেন না 96 রানে গাভাস্কার আউট হয়ে গেলেন জীবনে আমি তোমাকে অনেক গালাগালি করেছি মনে করছো নাকি কখন সারাক্ষণ যতক্ষণ তুমি ব্যাক করছিল গালাগালি করে যাচ্ছিল আশেপাশে কি হচ্ছে নিন্দা পরনিন্দা পরচর্চা ইত্যাদির মধ্যে থেকো না আপনারা আমায় আশীর্বাদ করবেন সেই চর্চাটার মধ্যে থাকতে পারি ধন্যবাদ।